নমস্কার বন্ধুরা এতদিন আপনাদের গ্রিন পিয়ারা পেয়ারা আমি দেখে এসেছিলাম তো এটি একটি লাল পেয়ারা তো লাল পেয়ারাকে শীতকালীন পরিচর্যা বা কি সার দেবেন যাতে গরমের প্রথমের দিকেই ফল এসে যায় তো লাল পেয়ারা কেনার সময় দেখতে হবে পাতাগুলো পুরো কিন্তু এই ধরনের লাল হবে কিন্তু অনেক পেয়ারা গাছ আছে যেগুলোর পাতা কিন্তু একটু গ্রিনিশ আছে তো ওইগুলো নেবেন না এই ধরনের পুরো রেড টাইপের যে পাতা তো সেই পাতাটাই নেবেন তো এমনি নর্মালি আমরা যেসব পেয়ারা খেয়ে থাকি যেগুলো ধরুন এলপট্টি বারুইপুর এবং বিভিন্ন ধরনের যে গ্রিন ভ্যারাইটির পেয়ারা ওইগুলোই কিন্তু খেতে খুবই সুস্বাদু সেই তুলনায় কিন্তু এই যে রেড পেয়ারা ততটাও ভালো না তো মানানের জন্য এবং লোক একটু ভ্যারাইটি চাই যে আমার বাগানে একটি রেড পেয়ারা গাছ থাকুক সবার থেকে আলাদা তো সেই হিসাবে দেখতে গেলে আমরা এটা সাধারণত মানানের জন্যেই এই গাছটি কিন্তু কিনে থাকি তো এই গাছের পরিচর্যা হিসেবে আমি আজকে বলবো যে এতে আপনারা রাসায়নিক সারও দিতে পারেন তো এবং যে অর্গানিক আমরা ভার্মি কম্পোস্ট চাচা শিমচাচা খোল পচা এইগুলোও দিতে পারেন তো এইগুলো আমি এক মাস ছাড়া ছাড়া দেবেন তো এই শীতকালীন পরিচর্যা হিসেবে এই আজকে ধরুন আট তারিখ ডিসেম্বরে তো এই সময় যা সার খোল বিষ যা দেয়া দিয়ে দিতে হবে কিন্তু এর পরে যখন আপনার গাছে ফুল বা ফল আসবে তখন দেয়া যাবে না পুরো লেবু গাছের যেরকম পরিচর্যা সেমই কিন্তু পেয়ারা গাছেরও সেই পরিচর্যা এবং প্রয়োজনে আপনারা এর যে টিপগুলো আছে এগুলো নোখ দিয়ে কেটে দিতে পারেন বা পুনিং করতে পারেন যেহেতু আমার এই গাছটা অনেক বুসি আছে তো এই গাছটিকে আমি আর পুনিং করছি না কিছু ব্রাঞ্চ এইগুলো থেকে একটা দেখুন নিচের দিকে কেটে দেওয়ার ফলে নতুন নতুন ব্রাঞ্চ হয়েছে দেখুন এইগুলোতে আমি কেটে দিয়েছিলাম তো এখান থেকে অনেক ব্রাঞ্চ হয়েছে তো সেই জন্য এখন আর পুনিং করব না তো এই গাছে খুব একটা যে পেয়ারা খুব সুস্বাদু হয় সেরকম কোনো ব্যাপার নয় জাস্ট দেখতেই মানান খুবই যে ভালো পেয়ারা এরকম কিন্তু নয় আবারও এই কথাটা আমি আপনাদের বলে দিলাম এবং এই পেয়ারা আপনি খুব যে বড় সাইজ হবে তাও কিন্তু নয় তো এই পেয়ারাটা আপনার বাড়ির সৌন্দর্যের জন্য এবং একটু আলাদা টেস্টের জন্য আপনি এই পেয়ারাটা আনতেই পারেন নমস্কার